সম্পর্ক তৈরি করাটা যতটা সহজ, সম্পর্ক টিকিয়ে রাখাটা ততটাই কঠিন। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাত কি জানেন? যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে, কিন্তু যিনি জ্ঞানী তিনি জানেন বলাটা ঠিক হবে কি না। মানুষ সবসময় একরকম থাকে না, মানুষ শিখে শিক্ষা পায় তারপর বদলে যায়। যে ব্যক্তির মনে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে, আর আমি যে সুখ পেয়েছি তা যেন সবাই পায়। রাত যতটা কালো হয় তারা ততটাই উজ্জ্বল হয়, দুঃখ যতটা গভীর হয় ভগবান ততটাই কাছে আসে। নিজের সম্মান ও ধর্ম বিক্রি করে উপার্জন করা সম্পত্তি কখনো কোনো কাজে আসে না, শেষে ওটা ত্যাগ করুন, আপনার জন্য এটাই উত্তম হবে। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভিতরের লুকোনো অদম্য শক্তিকে অনুধাবন করাতে। বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও। সৎ পথে চলো, হয়তো কষ্ট হবে কিন্তু একদিন জয় তোমারই হবে। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। জমি ভালো হোক বা সার ভালো হোক, কিন্তু যদি জল নোনা হয় তাহলে ফুল ফোটে না। ঠিক সেরকমই মনোভাবনা ভালো হোক বা কর্ম ভালো হোক, কিন্তু যদি মুখের কথা বাজে হয় তাহলে সম্পর্ক কখনো টিকবে না। যখন কষ্ট আর কটুকথা দুটোই সহ্য হতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছো। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী থাকবেন। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমুতে দেয় না। মানুষ এই জন্য একলা হয়ে যায় কারণ আপন লোককে ছাড়ার সিদ্ধান্ত তারা বাইরের লোকের কাছ থেকে নেয়। জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না, তাই আজই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলোকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন। ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ গড়ে তুলবে। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো, হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় তুমি থেকো না। সত্যিকারের যারা আপনাদের স্নেহ করবে তারা আপনাকে খারাপ কথা বলতে পারে, কিন্তু আপনার খারাপ কখনোই চাইতে পারে না, কারণ তাদের রাগের মধ্যে চিন্তা থাকে আর মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা। জীবনে খুশি থাকতে চাইলে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার সাথে কেউ থাকুক বা না থাকুক তাতে আপনার কোনো দুঃখ হবে না। গরিব থাকলে কেউ পাত্তা দেবে না, পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে। তাই আপনি নিজের কর্ম করে যান। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে
তাদের কথা সারা জীবন মনে রয়ে যায়। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি ভালো হতে পারবে না। একটা কথা সর্বদাই সত্য, যে যতই আমরা নতুন লোকের সাথে খুশি থাকি না কেন, তারা যখন আমাদের কষ্ট দেয় তখন পুরনো লোকই আমাদের মনে পড়ে। আকাশে থাকা ভগবানের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে, তাহলে পৃথিবীতে থাকা মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমাকে যে ঘৃণা করে, তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই, কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে সবসময় ব্যস্ত থাকি। যদি কেউ তোমাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। জীবন হলো এক জটিল খেলা, ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তাকে জয় করতে পারো। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে, এটাই বাস্তব। জীবনে একা থেকে গেলেও কোনো সম্পর্কে জোর করে থাকবেন না, নিজেকে সবার কাছে প্রমাণ করতে নেই। যে যা ভাবছে ভাবুক, আপনি আপনার মতো থাকুন। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাঁকড়া বিছে তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা তার বিষ নিজের অন্তরে রাখে। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেওয়া দুঃখের স্মৃতিগুলো। দোষ যারই থাকুক না কেন, রেগে যাওয়ার পর যে প্রথম কথা বলা শুরু করে সেই সবথেকে বেশি ভালোবাসে। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস, যা অর্জন করতে বছরের পর বছর লেগে যায়, কিন্তু হারাতে এক সেকেন্ডও লাগে না। মূর্খ লোকের জন্য সমাজ কখনো নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন, সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত। মনে রাখবেন, ঝগড়া হয়তো এক সময় মিটে যায়, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনো দিনও মেটে না। বিশ্বাস করুন, কিন্তু মা এবং ভগবান ছাড়া আর কারোর ওপর নয়। বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা লাভ হয়, কিছুক্ষণের বদলে তাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান পাওয়া যায়। বিয়ের ক্ষেত্রে বিল্ডিং ঘর আছে কিনা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ না অমানুষ তা যাচাই করা জরুরি। লাইফে অনেকেই আসবে, অনেকেই যাবে, কেউ আসবে স্বার্থের জন্য, আবার কেউ আসবে তোমাকে সঙ্গ দেওয়ার জন্য। এত মানুষের মাঝেও কেউ আজীবন পাশে থাকবে না, দিন শেষে তুমি তোমার মতোই একা থাকবে। যে বোঝে না তার সঙ্গে বোঝাপড়া করবেন না, এর থেকে একা থাকুন। অন্তত আপনি স্বস্তি পাবেন যে আপনাকে বোঝার মতো কেউ নেই। কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাবেন না, আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি, শুধু তার মুখোশটা খুলে গেছে। লাখ টাকার জুতো তবুও পায়ের নিচেই থাকে, এক টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির আশীর্বাদ সর্বদা মাথার ওপর থাকে। জীবনে মিত্র এবং চিত্র যদি মন থেকে বানান, তাহলে তাদের রং অবশ্যই উজ্জ্বল হবে।
চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটা ভালো শিক্ষা দেয়। কারোর ওপর এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। যদি তোমার সব কিছু শেষ হয়ে যায়, ভেঙে পড়ো না। মনে রাখবে, এন্ড শব্দের আরেকটি অর্থ রয়েছে, এন্ড ফর নেভার ডাই, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই। কথাটা তিক্ত কিন্তু সত্য। প্রয়োজন থাকলে মানুষ সম্পর্ক ছাড়াই সম্পর্ক তৈরি করে নেয়, আর প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেয়। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, আপনি ততই ক্ষতবিক্ষত হতে থাকবেন। ফুল যতই সুন্দর হোক না কেন, প্রশংসা করা হয় সুগন্ধের ওপর। মানুষ যতই বড় হোক, তাকে সম্মান করা হয় তার গুণের ওপর। যে রাগ অভিমানের কথাগুলো বোঝার ক্ষমতা রাখে না, সে কাউকে ভালোবাসারও যোগ্যতা রাখে না। নিস্তব্ধতা ও হাসি, এই দুটো জিনিস চরম শক্তিশালী। কারণ নিস্তব্ধতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। জীবনে আপনি যত বেশি ব্যস্ত থাকবেন, তত বেশি আনন্দে থাকবেন। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে নয়। টাকা তোমায় অনেক বন্ধু দেবে, কিন্তু ভালোবাসা নয়। তোমার হৃদয় ঠিক করবে তুমি কী রকম মানুষকে চাইবে, আর তোমার ব্যবহার ঠিক করবে কে তোমার সঙ্গে সারা জীবন থাকবে। ছাতা বৃষ্টি থামায় না, তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে। আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়াতে। প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো, আমি সেরা, আমি করতে পারি, সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, আমি জয়ী, আজকের দিনটা আমার। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি, কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। তাকে কখনো উপেক্ষা করবেন না যে আপনার যত্ন নেয়, না হলে আপনি একদিন বুঝতে পারবেন পাথর জমা করতে করতে আপনি হীরা হারিয়ে ফেলেছেন। নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে। জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয়, কেউ ভালোবাসতে শেখায়, কেউ ভালো বাঁচতে শেখায়, আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায়।